ক্লাসরুম হয়ে যায় বন্ধুগণ সার্বভৌমত্ব নিয়ে দেখেন আমাদের দেশকে আজ ইন্ডিয়া একের পর এক গ্রাস করতেছে কিন্তু আজকের এই বেশিরভাগ আওয়ামী দালাল সরকার একটু কাজ করতেছে না আপনারা দেখেন এই সিলেট এখন 85 উৎপাদের জন্য আমরা সম্পূর্ণ পানিশূন্য হয়ে যাচ্ছি কিন্তু এই সরকারের কোনো একটা পদক্ষেপ নাই আমাদের নেতা জননেতা বিশ্বনাথ পালাগঞ্জের প্রাণের প্রিয় নেতা আমাদের ভবিষ্যৎ সিলেটের কৃতি সন্তান একমাত্র নেতা সিলেটের মধ্যে এই নেতা জনাব এম ইলিয়াস আলী আজ পদক্ষেপ নিয়েছেন উনি টিপাই মুখপাতের জন্য ফলপ্রসূ একটা আন্দোলন করেছেন রোডমার্ক তা দেখে এই ফেসিবাদ আওয়ামী দালাল সরকার সহ্য করতে পারতেছে না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন জননেতা এম ইলিয়াস আলীর বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র দেওয়া হচ্ছে আমরা তার নিন্দা জানাই সাথী বন্ধুগণ এই স্বৈরাচারী দালাল সরকারকে দাঁড়িয়ে দিতে চাই আপনাদের স্বৈরাচারী বাদশা এর সাথে জেনে নিতে দেখুন ইলিয়াস আলীর নাম একটা নাম নয় যে অভ্যুত্থান করার জন্য যতটুকু প্রয়োজন আমরা এগিয়ে যাবো ওনার সাথে এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন ইলিয়াস ভাই সম্পর্কে আজকাল পেপারে পত্রিকায় কিছু দুষ্কৃতিকারী লোক যারা আমাদের মধ্যে মিলিত আছে আমি তাদেরকে নিন্দা জানাই তা আমাদের মধ্যে মিলিত থেকে ইলিয়াস ভাই সম্পর্কে খুব প্রচার করে বন্ধুগণ আমি জানিয়ে দিতে চাই একটা শব্দ যদি ইলিয়াস ভাই বিরুদ্ধে আসে আমরা শত শত শব্দ ওই শব্দের গলা টিপে ধরবো আমাদের মধ্যে যদি কেউ দেখে রাখে এদিক থেকে ইলিয়াস আলীকে দেখায় অধিক থেকে দেখায় ওই ইলিয়াস আলীর বিপক্ষে একটি শব্দ আমি সহ্য করবো না আমি গোরাক বলতেছি আমরা যুক্ত একজন যুব দলতা জাতীয় আমার এই দলাল সরকার প্রথমের যে অভ্যুত্থান করার জন্য যতটুকু প্রয়োজন আমরা এগিয়ে যাবো ওনার সাথে এবং তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন ইলিয়াস ভাই সম্পর্কে আজকাল পেপারে পত্রিকায় কিছু দুষ্কৃতিকারী লোক যারা আমাদের মধ্যে মিলিত আছে আমি তাদেরকে নিন্দা জানাই তারা আমাদের মধ্যে মিলিত থেকে ইলিয়াস ভাই সম্পর্কে খুব প্রচার করে বন্ধুগণ আমি জানিয়ে দিতে চাই একটা শব্দ যদি ইলিয়াস ভাই বিরুদ্ধে আসে আমরা শত শত শব্দ ওই শব্দের গলা টিপে ধরবো আমাদের মধ্যে যদি কেউ দেখে রাখে এদিক থেকে ইলিয়াস আলীকে দেখায় ওদিক থেকে দেখায় ওই ইলিয়াস আলীর বিপক্ষে একটি শব্দ আমি সহ্য করবো না আমি গোলাপ বলতেছি আমরা যুক্ত একজন যুব দলতা জাতীয়তাবাদী শক্তি যুক্তরাষ্ট্র থেকে এর আন্দোলন গড়ে তুলব বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না বক্তব্য দীর্ঘায়িত করতে হলে আমাদের নেতাগণ অবশ্য ওনাদের বক্তব্য দেবেন বক্তব্য দেওয়ার আগে অনেক কিছু বলার কথা থাকে কিন্তু সময় স্বল্পিত এর জন্য আমি আমার বক্তব্য এখানে শেষ করবো ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ বিশ্বনাথ পালাগঞ্জ তাই মিলিয়া খালি ক্যাম্পের কমিটি যারা আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন আমি কৃতজ্ঞতা বোধ করি আমার নতুন যুবদলের পক্ষ থেকে তথা বেগবসিয়ার ইলিয়াস আলীর শক্তির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক আরেক রহমান জিন্দাবাদ আমার প্রাণের প্রিয় নেতা ইলিয়াস আলী জিন্দাবাদ ধন্যবাদ।